বাংলাদেশের বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলাই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, সাম্প্রতিক নানা বিষয় নিয়ে কথা বলবার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার ভাই বাসা আছেন abnews24.com এর প্রধান সম্পাদক সুভাষ সিং রায়, আমার ডানে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান। হাবিব, স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। অনেকগুলো প্রসঙ্গ আছে আলোচনা করবার জন্য, কিন্তু যেটি নিয়ে শুরু করতে চাই সেটি হচ্ছে যে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে বীরোত্তম খেতাব সেটি বাতিল করবার সিদ্ধান্ত নিয়েছে, এবং সেই সঙ্গে বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি শরীফুল্লাহ তালিম, নূর চৌধুরী, রাশেদ চৌধুরী, মুসলিউদ্দিনের খেতাবও বাতিলের সুপারিশ তারা করেছে। আপনার কাছে কিছু শুনতে চাই যে এই সিদ্ধান্ত আপনি কিভাবে দেখেন, এবং বিএনপি নেতা খন্দকার মোশাররফ হোসেন বলেছেন যে এটিকে এই রাষ্ট্রীয় পদক বাতিলের সিদ্ধান্তকে মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের প্রতি এক ধরনের চরম অবমাননা। আমার শ্রদ্ধা বাজানির নেতা হাবিবুর রহমান হাবিব এখানে উপস্থিত আছেন, তাকে আমার বিনম্র শ্রদ্ধা, দর্শকদের নিরন্তর শুভেচ্ছা, তাদের সুস্বাস্থ্য কামনা করছি। বোধ করি আমি ধরেই নিয়েছি যে আপনি এই প্রশ্নটাই করবেন। জিয়াউর রহমানের মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের কিন্তু বিচার হচ্ছে না। তিনি যে সমস্ত কর্মকাণ্ড করেছেন এবং আপনি খুব ভালো করে জানেন, এবং এটা আমরা বলেও থাকি যে একজন মুক্তিযোদ্ধা সারা জীবন মুক্তিযোদ্ধা না, একজন রাজাকার সারা জীবন রাজাকার। সেই জিয়াউর রহমান নিয়ে আলাপ হচ্ছে, যে জিয়াউর রহমানের ব্যাপারে এবং হুসাইন মুহম্মদ এরশাদ দুইজন স্বৈরী শাসকের ব্যাপারে উচ্চ আদালত বাংলাদেশের রায় দিয়েছে দুইজন সামরিক শাসক অবৈধ। সেই জিয়াউর রহমান নিয়ে কথা হচ্ছে, যে জিয়াউর রহমান বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পর খনিদের ব্যাপারে তো তার সেই বিস্তৃত ব্যাখ্যা তো আছেই, এবং তার সাথে কার সম্পর্ক ছিল, খনিরাও বেশ কয়েকবার খুব স্পষ্ট করেছে যে জিয়াউর রহমানের সঙ্গে তাদের যোগাযোগ কি ছিল, যা হোক আমি বিস্তৃত বিবরণ এখানে নাই বা দিলাম। তিনি মশিউর রহমান যাদু মিয়াকে সিনিয়র মিনিস্টার বানিয়েছিলেন, যেই জিয়াউর রহমান শাহজিদুর রহমানকে সংসদ নেতা বানিয়েছিলেন, প্রধানমন্ত্রী বানিয়েছিলেন, সেই জিয়াউর রহমান যিনি বাংলাদেশে সবুর খানদের জাতীয় সংসদে ঢুকবার সুযোগ করে দিয়েছেন, এবং গোলাম আজমকে বাংলাদেশে পাকিস্তানি পাসপোর্ট নিয়ে ঢুকবার সুযোগ তৈরি করে দিয়েছেন এবং তার রাজনীতি করার অধিকার দিয়েছেন। অতএব স্বাভাবিক কারণেই যখন যাচাই বাছাই চলছে, এখন আপনি প্রশ্ন করতে পারেন পরে প্রশ্ন, এই সময় কেন এটা আসলো? এই সময় কিন্তু মুক্তিযোদ্ধাদের তালিকা তৈরি হচ্ছে পূর্ণাঙ্গভাবে এবং যাচাই বাছাই প্রক্রিয়া চলছে। যাচাই বাছাই প্রক্রিয়ায় আপনাদের টেবিলে আমি বহুবার আলাপ করেছি যে বীরোত্তম খেতাব অনেকেই জানতেন না, আওয়ামী লীগের অনেকেই জানতেন না, যে বঙ্গবন্ধুর খুনি ডালিম বীরোত্তম খেতাবধারী। আওয়ামী লীগ 12 বছর টানা ক্ষমতায় রয়েছে কিংবা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে রয়েছে, তারা অনেকে কিন্তু খেয়াল করেনি যে বীরোত্তম খেতাব তার নামে সাথে নিয়ে গেছে। শুধু ডালিমে নয়, অন্যান্য খেতাব আছে, নূর চৌধুরী, রাশেদ চৌধুরী, মুসলিউদ্দিন, প্রত্যেকে রাষ্ট্রীয় খেতাব প্রাপ্ত। নূর চৌধুরী আর রাশেদ চৌধুরী খেতাব রয়েছে। তো স্বাভাবিক যাচাই বাছাই যখন প্রক্রিয়া হচ্ছে তখন এই প্রসঙ্গগুলো আসবেই, এবং আপনি জানেন পৃথিবীতে বহু বড় বড় প্রতিষ্ঠান, বিশেষ করে আন্তর্জাতিক প্রতিষ্ঠান, তারা যারা খেতাব দিয়েছিল পরবর্তী তার কর্মকাণ্ডে তার সেই খেতাবকে ফিরিয়ে নিয়েছে, এবং সারা পৃথিবীতে কিন্তু এই যে আমরা মিয়ানমার নিয়ে কথা বলছি, আমরা যে রোহিঙ্গার শরণার্থী নিয়ে আমরা যন্ত্রণায় আছি এবং যেই জেনোসাইড তারা করেছে, আমাদের কিন্তু এই দাবিও কিন্তু উঠেছে, এবং দাবি কিন্তু নোবেল তো আর ফেরত নেওয়া হয় না, প্রভিশন আমি সেই প্রভিশন নাই, কিন্তু সেই প্রক্রিয়া তো সারা পৃথিবীতে আওয়াজ উঠেছে, মানবাধিকার সংগঠনগুলো সেই বক্তব্য দিয়েছে এবং নাগরিক সমাজ থেকে বক্তব্য এসেছে, আমাদের বাংলাদেশ থেকেও এই বক্তব্যটা খুব জোরালোভাবে এসেছে। তা স্বাভাবিক কারণে যখন যাচাই বাছাই হচ্ছে, একজন মুক্তিযোদ্ধা হিসেবে তিনি এত সেনাবাহিনীদেরকে হত্যা করা, মুক্তিযোদ্ধাদেরকে হত্যা করা, কর্নেল তাহেরের মতন ব্যক্তিকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা, সমস্ত কর্মকাণ্ড যদি বিশ্লেষণ করেন, স্বাভাবিক কারণে একটা জায়গায় এসে যাবে জিয়াউর রহমান এই যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের যে অবিনাশী চেতনা, সেই চেতনাকে তিনি ভুলণ্ঠিত করেছেন। তো স্বাভাবিক কারণে এই বক্তব্যগুলো স্বাভাবিক কারণে সামনে আসবে। আমি আসবো আপনার কাছে আবার হাবিবুর রহমান। হাবিব, আপনি জানেন যে কারণ দেখিয়ে যে কারণগুলোর কথা বলা হচ্ছে, তার মধ্যে একটি সংবিধান লঙ্ঘন যেটি সুভাষ সিং রায় উল্লেখ করলেন, বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিদের দেশ ত্যাগে সহায়তা এবং তাদের গুরুত্বপূর্ণ পদে পদায়নের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আপনার বক্তব্য। আপনাকে ধন্যবাদ, আপনার মাধ্যমে তৃতীয় মাত্রা
দেশে এবং দেশের বাইরে যে সমস্ত সম্মানিত দর্শক শ্রোতারা দেখছেন তাদেরকে আমার সশস্ত্র সালাম, আপনাকে ধন্যবাদ সহ আপনার আমার সহচর সুভাষ সিং রায়। আমি আজকে মনে মনে অবশ্যই সুভাষকে প্রত্যাশা করছিলাম না, কারণ কিছু কথা আমাকে আজকে বলতেই হবে, যে কথাগুলো সুভাষ সিং পক্ষে ধারণ করা বা হজম করা খুব কঠিন হয়ে যাবে, তারপর আমাকে আজকে বলতে হবে। আপনি জানেন আমি কিন্তু টক শোতে ভালো বলি না, আমি ভালো আলোচক না, তবে আমি কোনোদিন অসত্য তথ্য আমি কোনোদিন আজ পর্যন্ত দিইনি। একদিন একটি ঘটনার পরিপ্রেক্ষিতে সাংবাদিক বসেছিলাম, পরদিন মাপ চেয়েছিলাম, এই তথ্যটি হয়তো সঠিক ছিল না, জানা ছিল না, আজকে আমাকে বলতেই হবে। এটি বলতে হবে যে যে কারণ দেখিয়ে আজকে জিয়াউর রহমানের বীরোত্তম পদক প্রত্যাহার করে নেওয়ার বাতিল করার যে সিদ্ধান্ত নিচ্ছে, আজকে আলোচনার বিষয় কিন্তু জিয়াউর রহমানের পদক বাতিলের আলোচনা ছিল না, ছিল বঙ্গবন্ধুর খুনি রাশেদ নূর চৌধুরী এদের। হঠাৎ করে এখানে শাহজাহান খান যিনি মন্ত্রী ছিলেন, যিনি পরিবহন শ্রমিকের নেতা, এই শাহজাহান খানরা বঙ্গবন্ধুকে 1975 সালের 15 আগস্ট নির্মমভাবে হত্যা করার জন্য রাস্তা তৈরি করে দিয়েছেন। এই শাহজাহান খান 2001 সাল পর্যন্ত বঙ্গবন্ধু নাম উচ্চারণ করেনি, আমি দায়িত্ব নিয়ে বলছি। 2001 সালে 91 সাল পর্যন্ত 1991 সালে রাজ্জাক ভাই দুটি আসনে জয়লাভ করেছিলেন, শাহজাহান খান ওই আসনটা হেরে গিয়েছিলেন, সৈয়দপুর এবং মাদারীপুর দুই আসনে তাদের এনার আসনে রাজ্জাক ভাই জিতেছিলেন। তখন আমি সেদিন ছিলাম উপস্থিত 32 নম্বরে। শাহজাহান খান এসে সেদিন আওয়ামী লীগে যোগদান করে সেদিন বঙ্গবন্ধুর নাম আবার নতুন করে বলা শুরু করে উনি কিন্তু আওয়ামী লীগে যোগদান করলেন। এমপি হওয়ার আগে না পরে? এসে তো যোগদান করলেন, তো সে স্বতন্ত্র সদস্য হিসেবে যোগদান করেন থেকে করেছেন এবং উনি 1996 সালে আমি যখন আওয়ামী লীগ থেকে চলে আসলাম সেদিন ওনাকে প্রথম অনুমোদন দেওয়া হয়নি, উনি বিক্ষোভ করেছেন, আমি কিন্তু বিক্ষোভ করছিলাম না 1996-এ আমি গর্ভের সামনে, আমি শেখ হাসান গাড়িতে তখন গেল। আমার প্রশ্ন হলো এই শাহজাহান খানের মনে অনেক জ্বালা আছে, মন্ত্রী ছিলেন মন্ত্রী নেই, আওয়ামী লীগকে কীভাবে বিপক্ষে ফেলতে হয়, বঙ্গবন্ধুকে কীভাবে আবার নিচে নামাতে হয়, এই কাজটি উনি করলেন। আমি আজকে নির্দ্বিধায় বলবো, একদম ডিক্লেয়ার করে বলবো, এই দেশের আজকের এই ঘটনা এই সিদ্ধান্ত কম করে হলো 60-65% মানুষ এটাকে গ্রহণ করেনি, 60-65% মানুষ এটিকে গ্রহণ করেনি, আমি একদম নির্দ্বিধায় বলতে চাচ্ছি। পাশাপাশি হ্যাঁ, বঙ্গবন্ধু ব্যাপারে আমি কোনো আলোচনা করতে চাই না, তার ভুল ত্রুটিগুলিকে আমি ধরতে চাই না, তারপরেও যদি বলি 1972 সাল থেকে 75 সাল পর্যন্ত কত হাজার মানুষকে দেশে হত্যা করা হয়েছিল, কত হাজার মুক্তিযোদ্ধাকে হত্যা করা হয়েছিল, এই হিসাব কে দিবে? এর পরবর্তী সময় বিচার যদি শুরু হয়, এই বিচার শুরু হলে সেখানে যাবে কোথায়, কে কোথায় যাবে? আজকে জিয়া রহমানকে বলা হচ্ছে যে তার বঙ্গবন্ধুর খুনিদের পুনর্বাসন করা হয়েছিল, আরে জিয়া রহমানের বঙ্গবন্ধুকে হত্যা করার পরে রাষ্ট্রীয় ক্ষমতায় যারা ছিল, যারা মন্ত্রী ছিল, তারা আমেরিকার পরে এমপি হয়েছে, প্রেসিডেন্ট সদস্য, তার বিচার কে করবে, তার বিচার কে করবে? আজকে কোথায় আওয়ামী লীগকে নিয়ে গেল আমি যেন ভেবে দেখে। এবং আমি এটাও বলছি, আমি চাই না, আমি আবারও বলছি মনে পড়ে চাই না, এই ঘটনার মধ্য দিয়ে দেশে এমন একটা দিন আসবে বাংলাদেশে যত স্থাপনা হচ্ছে, যত নাম ফলক হচ্ছে,
সাদ্দামের মতো একদিন এসে গুড়িয়ে দিবে মানুষ এই এই কারণে এই অন্যায় করার কারণে এখন আমি বলবো এই সিদ্ধান্ত বদলানো হোক এই সিদ্ধান্ত বদলানো হোক তো এটি তো আসলে আমি পরিষ্কার করে বলছি আমি এইজন্য বলছি জামুকার সুপারিশ তারা তো না না ওই সিদ্ধান্ত দিতে পারে না এই সিদ্ধান্ত দিতে পারে মানে কি আমি জানি না পারে না আমি বলছি না পারবার কথা না এখানে তো আবার ইয়া আসবে আমি এই যে এই যে আলোচনাটা নিয়ে আসলো ইয়াছন নিয়ে আসা উচিত আমি এখন আমাকে রাজাকার বলতে পারবেন না আমাকে বীর প্রতীক উপাধি আমি পাইনি আমি মুক্তিযুদ্ধে গিয়েছি আজকে স্বাধীনতার বিরোধী যারা তাদেরকে আপনি বিভিন্নভাবে আপনি আখ্যায়িত করেন গোলাম আজমকে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে বলতে পারেন তার নাগরিকত্বের কথা বলতে পারেন সাহায্যের কথা আর সবুর খানের কথা যখন বলেন তখন তো আমার দুইটা কথা বলতেই হয় সাহেবকে জিয়া রহমান যখন মন্ত্রী করেছিল তার আগে তো আওয়ামী লীগ ক্ষমতা ছিল সাহেব জেলখানা থেকে বের আসার পর সাহেবের বাড়িটা যখন বেদখল হয়ে গেছিল বা সরকার যখন মানে বাড়িওয়ালা যখন বের করে দিয়েছিল তা ভাড়া না দেওয়ার কারণে একদিনের ভিতরে সেই বাড়িটা আবার সাহেবকে থাকার ব্যবস্থা কে করেছিল বঙ্গবন্ধু করেছিলেন সবুর খানকে কি বঙ্গবন্ধু ক্ষমতা আসার পরে তাকে দেশ থেকে বের করে দিয়েছিলেন সালন কাদের বাবা মারা গেছে জেলখানার ভিতরে তাদের সাথে অসম্মিত করেছিলেন করেন নাই হ্যাঁ জিয়া রহমান দেশ পরিচালনার ক্ষেত্রে তখন একজন দক্ষ ব্যক্তি দরকার ছিল সেখানে তো শাহাজির মশিউর রহমান তাদেরকে হয়তো উনি কাজে লাগিয়েছেন আজকে আওয়ামী লীগে তো প্রয়োজন ছিল না তারপর অনেককে নিয়ে এসে মন্ত্রিসভায় স্থান দিয়েছে না মৌলানা নুরুল ইসলাম সহ আমাদের প্রিয় নেতা এ কে ফজলুল হক সাহেব ফাইজুল হক উনি তো স্বাধীনতার পক্ষে ছিলেন না ওনাকে মন্ত্রী করার নিয়ম নেই দরকার ছিল না বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিদের দেশ থেকে সহায়তা মানে ইতিহাস থেকে যদি আমরা দেখি যেই সময়টাতে যে রাতে দেশ ত্যাগ করেছিলেন সেই রাতে জিয়াউর রহমান আসলে একার্থে নোবডি মানে রাষ্ট্র ক্ষমতা তখন খালেদ মোশারফের নিয়ন্ত্রণে এবং জিয়া তখন কার্যত এক ধরনের বন্দী সো এই এই কারণটি এখানে যুক্তিক 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 কি না আমরা তিনজন বসে কিন্তু কোনো সিদ্ধান্ত নিইনি কিংবা কোনো প্রস্তাব উত্থাপন করিনি আপনি যখন যেহেতু প্রসঙ্গটা উত্থাপন করেছেন সে কারণে আমি ওই অন্যান্য প্রসঙ্গ নিয়ে বলছি না আমি ওই ব্যাখ্যাটার যে কারণে আমি আমার নিজের মতো করে ব্যাখ্যা দিয়েছি আমার ব্যাখ্যা অনেকের পছন্দ হবে অনেকের পছন্দ হবে না এটা তো স্বাভাবিক কিন্তু হাবিবুর রহমান হাবিব ভাইয়ের যে উপলব্ধির জায়গাটি সেটা হচ্ছে বিলম্বিত বোধোদয় উনি 72 থেকে 75 পর্যন্ত বাংলাদেশের কাদের কাদের হত্যা করা হয়েছে সেই উপলব্ধিটা উনি জাতীয়তাবাদী দল বিএনপিতে যোগদান করার পরে উপলব্ধিটা হয়েছে আমি যিনি বলল বিলম্বিত বোধোদয় তা আমার প্রেক্ষাপটটা কিন্তু খুব ভিন্ন এবং বাংলাদেশে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে কি কি হয়েছে আমি হাবিব ভাইকে অনুরোধ করব এই বইটি পাওয়া যায় হু কিল মুজিব আব্দুল লতিফ খতিব তিনি কিন্তু বাঙালির নন এই আব্দুল লতিফ হু কিল মুজিব এই বইটি ভালো করে পড়বার জন্য অনুরোধ করব একেবারে উনি ছত্র ছত্র লিখেছেন কিভাবে জিয়াউর রহমান খুনিদের সাথে সলা পরামর্শ করেছেন আন্তর্জাতিক সমস্ত তথ্য তিনি দেখিয়েছেন যে আনফ্লিস রেভুলেশন গ্রন্থের থেকে লিপসুলেজার যে বক্তব্য সেটা তুলে এনেছেন এবং এখন ইউটিউবে অনেক কিছু পাওয়া যায় অতএব হাবিব ভাই আমার কথায় কিন্তু নতুন প্রজন্ম বিভ্রান্ত হয় না আর হাবিব ভাই উচ্ছ্বাসের বশবর্তী হয়ে তিনি যা ইঙ্গিত করেছেন সমস্ত স্থাপনা ধ্বংস করে দেওয়া ভেঙে দেওয়া চুড়ে দেওয়া এটা একেবারে রাজনীতির ময়দানের বক্তব্য যদি হাবিব ভাই একটা নিষ্ঠমৎকার করে প্রথমে স্বীকার করেছেন তিনি এই নাগরিক সমাজের মতন কিংবা বুদ্ধিজীবীদের মতন অত গুছিয়ে কথা বলেন না এটা কিন্তু তার উদারতা তিনি সবুর খান এবং যে সাহাজিদ রহমান প্রসঙ্গটা আনলেন একেবারেই ঠিক হয়নি এই কারণে হয়নি বঙ্গবন্ধু শেখ মুজিব কত উদার মনের মানুষ ছিলেন সেটা এখন আর এই মুহূর্তে এই টেবিলে বসে ব্যাখ্যা করার প্রয়োজন নাই তিনি আর্থিক সহায়তা দিয়েছেন জেল থেকে করেছেন সবুর খানকে আমরা শুনেছি গাড়ি কিনে দিয়েছেন আমি কোনো ডকুমেন্টের মধ্যে আমি এখনো পাইনি কিন্তু শুনেছি পুরনো লোকদের কাছে শুনেছি খুলনা এলাকার মানুষের শুনেছি
সাবর খানের যখন জেলখানা ছিল তার জেলখানার ভিতরে চিঠি লিখেছিলেন এবং পাঠিয়েছেন এবং বঙ্গবন্ধুর বাড়ি থেকে খাবার গিয়েছে দিয়েছি কিন্তু তার যে কৃতকর্ম সেই কৃতকর্মের ব্যাপারে তিনি তো কোনো পদক্ষেপ নেননি এবং সালাউদ্দিন কাদের চৌধুরীর বোন বঙ্গবন্ধুর প্রথম শাসনামলের মানে প্রথম দিকে শাসন সরকার পরিচালনার প্রথম দিকে সালাউদ্দিন কাদের চৌধুরীর বোনকে নিয়ে এক ম্যানেজার কিন্তু গিয়েছিলেন বঙ্গবন্ধুর বাড়িতে একদম কুরবানি দিয়ে দুদিন আগে হঠাৎ করে দেখি যে বঙ্গবন্ধু তার 32 নম্বরের নিচের বসে বৈঠক করছেন এর মধ্যে তারা যে হাজির যে বলছেন কি ব্যাপার তোরা এখানে বলে চাচা চাচা আপনার সাথে কিছু কথা আছে তারপরে উপরে যে বস কামালের মা আছে তোরা বস আমি আসতেছি বঙ্গবন্ধু অনেকক্ষণ পরে এসে দেখেন যে টেবিলে খাবার ভরা দুইজন বসে আছে বঙ্গবন্ধুর সহধর্মিণী বঙ্গমাতা ফজলুল করিম মুজিব বসে আছেন তা বঙ্গবন্ধু এসে জিজ্ঞেস করছেন কি কামালের মা ওদেরকে খেতে দাওনি বলছেন না ওরা প্রতিজ্ঞা করেছে তোমার সাথে পরামর্শ না করে আর তোমার সাথে ফয়সলা না করে তারা খেতে খাবারে হাত দেবে না তা প্রথম কথা বলেছিলেন যে চাচা আমার বাবাকে ছেড়ে দেন বঙ্গবন্ধু বলছে আগে তুই খাওয়া দাওয়া কর তারপরে আমি কথা বলি বঙ্গবন্ধু বলেছেন এটা রাষ্ট্রীয় সিদ্ধান্ত আইনের ব্যাপার বিচারের ব্যাপার এটা আমি কিছু করতে পারবো না কিন্তু তোর যে ম্যানেজার আছে ম্যানেজারকে ঈদের দুদিন পরে আমার কাছে পাঠাস আর কামালের মা দেখো তো তোমার কাছে কত টাকা আছে সত্যি সত্যি আমার কিন্তু এখন চোখ ছলছল করে উঠছে আমি যার কাছে এই বর্ণনাটি শুনেছি সঠিক বর্ণনা শুনেছি বেগম ফজিলাতুন্নেসা মুজিবের কাছে তখন 5,600 টাকা ছিল 5,000 টাকা দিয়ে দিয়েছেন বেগম মুজিব এই সালাউদ্দিন কাদের চৌধুরীর বোনের কাছে আপনি এটা কেবল রাজনীতির সিদ্ধান্তের মধ্যে আনছেন কেন বঙ্গবন্ধুর সেই উদারতা বঙ্গবন্ধুর সেই মানুষের প্রতি ভালোবাসা সেটা তো অন্য বিষয় একেবারেই মানে বঙ্গবন্ধুর সেই দৃষ্টিভঙ্গি আলাদাই ছিল এটা নিয়ে আপনি তুলনা করতে গেলে যখন হাবিব ভাইয়ের সঙ্গে বা জুড়ে দেন স্থাপনা ভেঙে দেওয়া হবে গুড়িয়ে দেওয়া হবে তার মানে কি উল্লেখ করতে চান বঙ্গবন্ধুর স্থাপনা তো সবই গুড়িয়ে দিয়েছিলেন হারিয়ে দিয়েছিলেন বঙ্গবন্ধুর নাম নিশানা মুছে ফেলার জন্য যা যা করার সবই তো করা হয়েছে কি না করা হয়নি বঙ্গবন্ধুর পরিসর সপরিবারে হত্যাকাণ্ড সেই হত্যাকাণ্ডে আইন কোনো বিচার করা যাবে না সেই আইন কারাবাস করেছিলেন খন্দকার প্রস্তাব করেছে ইন্ডেমনিটি অর্ডিন্যান্স আর জিয়াউর রহমানের সঙ্গে সুন্দর সঙ্গে পার্লামেন্টে করেছে আইন তা সেই আইনটা কে করেছিলেন এটা কি মুক্তিযুদ্ধ জিয়াউর রহমানের কাজ এটা কি মুক্তিযুদ্ধ অপরিহার্যতাকে ধারণ করা এবং ওই যে আপনি ইন্ডেমনিটি অর্ডিন্যান্স থেকে ইন্ডেমনিটি আইন এই সময়কার ভিতরে যত হত্যাকাণ্ড হয়েছে যত কাণ্ড হয়েছে চার নেতার জেলখানা হত্যাকাণ্ড সহ সমস্ত হত্যাকাণ্ডকে আইন আইনের প্রোটেকশন দেওয়া হয়েছে তা এই প্রসঙ্গগুলো আসবে তখন যদি আপনি বলেন যে আগামীতে সমস্ত স্থাপনা গুড়িয়ে ফেলা হবে ৭ই নভেম্বরের আগ পর্যন্ত জাসদ বা কর্নেল তাহেরের যে ভূমিকা সেই ভূমিকার কিও মানে সামান্যতম চুল পরিমাণও কি আওয়ামী লীগের পক্ষে ছিল আপনি যে প্রশ্ন করেছেন প্রশ্নের ভিতরেই কিন্তু এক ধরনের চুল পরিমাণ আছে এক ধরনের উত্তর লুকিয়ে আছে খুব স্পষ্ট করে আমার আমার উপলব্ধি কোনো প্রকার কোনো সুযোগ ছিল না এই কথা উত্তর যদি বলার যে হ্যাঁ চুল পরিমাণ কোনো কিছু ছিল পক্ষে তো ছিল না মানে যা ছিল বিপক্ষে ছিল সব বিপক্ষে ছিল পুরোটাই এবং এটা কেন হয়েছে একটি কারণে হয়েছে কারা করেছেন কোন ষড়যন্ত্রকারীরা করেছেন দেশের বাইরে কারা শক্তি ছিল এটা তো বিস্তৃত আলোচনা এটা নিয়ে অসংখ্য বই লেখা হয়েছে তা সেটা আলোচনা করতে গেলে দীর্ঘ সময় প্রয়োজন আমি যে কথাটি স্পষ্ট করে বলতে চাই আপনি ইতিহাসে যদি আপনি ফ্ল্যাশব্যাকে যান তাহলে সমস্ত হত্যাকাণ্ড সমস্ত কৃতকর্মের বিচার একদিন না একদিন হবেই যে কারণে আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পিতা তার মাতা তার পরিবারের হত্যাকাণ্ড এই হত্যাকাণ্ডের বিচারের জন্য 35 বছর অপেক্ষা করেছে তিনি কিন্তু কোনো বিশেষ আদালত গঠন করেননি তিনি স্বাভাবিক আদালতে কেন্দ্র করেছেন যারা বঙ্গবন্ধুর কাছে ছিলেন বঙ্গবন্ধু না হলে তাদের নাম উল্লেখ করা যেত না জিয়াউর রহমানের কথা তো বাদই দিলাম জিয়াউর রহমানের স্ত্রী কথা বাদই দিলাম মওলানা আহমেদ সাহেব যিনি বাংলাদেশের প্রথম সরকারের সময় তিনি পোস্টমাস্টার জেনারেল ছিলেন
বঙ্গবন্ধু 14 আগস্টের হত্যাকাণ্ডের ওই রাতের কয়েক ঘন্টা আগে তিনি বাড়ি থেকে বেরিয়েছেন। তিনি বঙ্গবন্ধুর হত্যার বিচার করা যাবে না, প্রক্রিয়া দীর্ঘায়িত করা, খুনিদেরকে প্রোটেকশন দেওয়া, এই প্রক্রিয়া তো 5 বছর করেছেন 2001 থেকে 2006 করেছেন কি থাকাতে পারেনি। ইতিহাস কিন্তু নিষ্ঠুর, এক্ষেত্রে ইতিহাস তার বিচার ঠিক মতোই করে। অর্থাৎ আমি যেটা বলছি, হাবিব ভাই যেটা বলছে, সেটা কিন্তু অনেক পার্থক্যের বিষয় আছে। আমার আমারটা হচ্ছে আমার উপলব্ধির জায়গা, আর হাবিব ভাইটা হচ্ছে হুমকির হুমকির বিষয়। অর্থাৎ শব্দগত পার্থক্য আছে এবং শব্দের অর্থ কিন্তু অনেক পার্থক্য আছে। জি, আমি সাহাবির রহমান ভাই। আসলে সুভাষের সমস্যা হচ্ছে কি, অনেক বিষয় জানে তো, যেটা শুনে সেটাও মনে থাকে কম্পিউটারের মতো, আমার অত মনে থাকে না, এটা আমি স্বীকার করে নিচ্ছি। আমি কিন্তু এটা বলি নাই যে স্থাপনা ভেঙে ফেলবো। আমি কি ভেঙে ফেলার কথা বলেছি? বলিনি। আমি বলেছি যে রাজনীতিবিদদের কথার ফাঁক না না কথা ফাঁক না, আমি এটাই বলেছি তো, আমি ভেঙে ফেলো, আমি ভেঙে ফেলো বলি নাই তো। মানুষ তুমি সুভাষ তো জানো, আজকে যে যত বড় কথাই বলুক না কেন, অনেক বড় বড় বঙ্গবন্ধু বলতে চোখের পানি ফেলতে কত কিছু করছে। আমি হাবিবুর রহমান হাবিব ছাত্রলীগের প্রেসিডেন্ট হওয়ার আগ পর্যন্ত এই বাংলাদেশে ফ্রিডম পার্টি সমস্ত জায়গায় নাজাত দিবস পালন করত, অনেক জায়গায় আছে তোমার ইয়ে ফেলে ফেলতো, মানে দোয়া মহফিলের জন্য যেটা তবরক ফেলে দিত। আমি ঘোষণা দিয়েছিলাম, কারা প্রোটেকশন দিত তখন? তো জাতীয় পার্টি। আর এর সাথে সবাই ফেলে তো ফ্রিডম পার্টি। আমি ঘোষণা দিয়েছিলাম যেদিন প্রেসিডেন্ট হই সেদিনে 32 নম্বর শপথ নিয়েছিলাম, এবং ভালো ভাই আজকে অন ইয়ারই বলতে চাই, 10ই অগস্ট ইন্দিরা ইউনিভার্সিটির সম্মেলন শেষে আমি উদ্বোধক প্রধানমন্ত্রী, আজকে উনি প্রধানমন্ত্রী, ওখানে ঘোষণা দিয়েছিলাম, আর যে কয়টা পোস্টার আজকে রাতের ভিতরে শেষ করে দেবো দিয়েছিলাম দিয়েছিলাম ওই রাত্রে ফ্রিডম পার্টি আক্রমণ করেছিলাম করেছিল আমি বলে এসেছিলাম আক্রমণ ফ্রিডম পার্টি করবে। আমি অন্তত এইটুকু দায়বদ্ধতা আমার, আমি তুলিকার প্রেসিডেন্ট সেটা হওয়ার আগেই কিন্তু আমার ওখানে দায়িত্ব ছিল, আমি কিন্তু তোমাদের সহই আমি নেতৃত্ব দিয়েছিলাম বঙ্গবন্ধু খুনিদের নিজে হাতে বিচার করেছি এই দেশের মাটিতে, এই দেশের মাটিতে। পৃথিবীর ইতিহাসের সমস্ত, তুমি অনেক জ্ঞান আছে, সমস্ত ইতিহাস তুমি পড়ো, এমন অসম যুদ্ধে কেউ তোমাদেরকে সাথে করে নিয়ে যায়নি, আমি গিয়েছিলাম সিদ্ধ সেই যুদ্ধ জয়লাভ করেছি। সেই মুখ দিয়ে বলবো না বঙ্গবন্ধু স্থাপনায় ভেঙে ফেলবো। আমি বলছি যে এই সমস্ত ঘটনার মধ্য দিয়ে অন্যদেরকে মানে ইয়ে করে তোলে আর কি দরকার, এত বছর পর উস্কানি দেয়, এত বছর পর তো এটা দরকার ছিল না, জিয়ারহমন কি টানার দরকার ছিল না? এখন এমনি দেশের নানান অবস্থা, আমেরিকা যখন মনে করে হাত দিয়ে সূর্যের আলো ঢেকে দেবে, কপাল রক্ষা করা যেত না, শরীর সুরক্ষা হবে না। আজকে সরকার যে চারিদিকে যে সমস্ত অপকর্ম, অন্যায়, দুর্নীতি, ঘুষ, অপকর্ম ছড়িয়ে গেছে, সেইগুলি সামাল দেওয়া সরকারের জন্য অনেক বড় কঠিন কাজ। এর ভিতরে এখানে যারা নিয়ে যায় নিশ্চয়ই বিলম্বিত বোধ হয়তো আমাকে সুভাষ বলল, আমার অস্তাদ সিংহের কষ্ট দিল আমাকে। আজকে কি এটা আওয়ামী লীগের বিলম্বিত বোধ হচ্ছে না, বোধ দেওয়া হচ্ছে না? 96 সালে 2001 সালে ক্ষমতা ছিল, আর 12 বছর ক্ষমতা, 58 বছর পরে মনে হলো ও জিয়া রহমানের বীরত্ব উপাধিটা এই এর মাধ্যমে প্রস্তাব নিয়ে এসে বাতিল করতে হবে। আমি ভুলে যাবো, আমি ভুলে যাবো তো, আমি তোমার মনে থাকবে ভাইয়া, তুমি পরে বলো, আমি ভুলে যাবো। স্মরণ শক্তি ভালো, আমার স্মরণ শক্তি তোমার মতো না, বলে দিচ্ছি ঠিক আছে। তারপরে দেখেন যে এই যে বলা খুনিদেরকে পাঠিয়ে দেওয়া, আমি স্পষ্ট বলতে চাই, 2 নম্বর রাতের বেলায় অর্থাৎ 3 নম্বর ভোর বেলায় এই খুনি ফারুক রশিদরা জেলখানা জাতীয় চারিদিক হত্যা করে তারপরে নিয়ে গেছেন কার সাথে বসেছে? জেরম কোথায়? জেরম তখন বন্দি, তখন ব্রিগেডিয়ার খালেদ বোসার সাথে নিয়ে বসেছে। আমাদের নিরাপদ প্রস্থানের ব্যবস্থা করেন, আমরা ডিস্টার্ব করব না। খালেদ মোশাররফ নিজে থেকে দায়িত্ব নিয়ে তাদের ব্যবস্থা করে বিদেশে বাইরে যাওয়ার ব্যবস্থা করে দিয়েছিলেন। জেরম না, জেরম তখন মৃত্যুর ভোর গুনছে। আজকে জিয়া রহমান কখন টেনে নিয়ে আসা হয়? হ্যাঁ, জিয়া রহমান অপকর, জিয়া রহমানের ভুলগুলিকে আপনার ধরেন, অসুবিধা নাই, এটাও তো বলেন যে যখন খন্দকার মুস্তাকের শপথ অনুষ্ঠানে সমস্ত বাহিনীর প্রধানরা গিয়ে হাজির হয়েছিলেন 111-এর শপথ অনুষ্ঠানে, রাশিয়াতে গোমান যে কন্ট্রাক্টর জাহাজ তার কিউসি নামটা মনে ওখান থেকে দেওয়া হয়েছিল, সমস্ত ব্যবস্থা, বঙ্গবন্ধুর উদারতাটা অনেক বড় ছিল,
এই ব্যাপারে তো আমি বলছি না কিন্তু আজকে বঙ্গবন্ধু নাম ভাঙে একদিন যদি সুযোগ সুবিধাটা আদায় করে নেয় আমি যদি সেখান থেকে নিষ্পেষিত হই তখন আমার তো মনে হবে আমি তো বঙ্গবন্ধু তাহলে আমি নিষ্পেষিত হচ্ছি না ওই নামটা ব্যবহার করে আমার উপর জুলুমটা করতেছে না আর মূল কথা হলো যেটা ওই জায়গা থেকে ফিরে আসতে হবে আজকে আমি অন্যদেরকে তো বলবো না আমি অন্যদের মতো ওইভাবে বলতে চাই না ঢালাওভাবে কিছু বলতে চাই না তবে আজকে যে শাসন চলছে সুস্থ ধারায় যদি আমি চিন্তা করি সুস্থভাবে চিন্তা করি তাহলে আমি কি বলতে পারবো যে এইটা কি আমাদের বাংলাদেশের স্বাধীনতার আমাদের যে চেতনা আমাদের যা আমরা চেয়েছিলাম তাই কি এখন হচ্ছে এই দেশে মুক্তিযুদ্ধের চেতনা কি এটি ছিল সুভাষ 1.27% ভোট কাস্ট হবে চিরাঙ্গে এক জায়গায় আরেক সেন্টারে কাস্ট হবে 94.94 ভোটার বিষয়টা আরেকদিন আলোচনা করি আমি বলছি একদম আলোচনা করি সবকিছু মিলামি বলছি সবকিছু মিলামি বলছি যে আজকের এই যে হঠাৎ করে আজকে এই জিনিসটাতে নিয়ে আসলো ধরো আজকে আমাকে তো কথা বলতে হবে তারেক রহমান একটা সাজা দিল 2 বছরের জেল 10 বছরের জেল কোন তারেক রহমানকে সাজা দিল বলো যে তারেক রহমান 2001 সালে বিএনপি ক্ষমতা আসার পর আওয়ামী লীগ 59 সিট পেয়েছিল মাত্র সেই সময় কিন্তু তারেক রহমান সদল বলে কিন্তু বঙ্গবন্ধুর মাজার জিয়ারত একদম মৌলানা সাহেবকে ডেকে নিয়ে ইসলামের শরীয়ত অনুসারে কিন্তু উনি মুরাদ করে এসেছিলেন একটা কথা উনি বলেছেন যেটা পরিপ্রেক্ষিতে ওনাকে এই সাজাটা দেওয়া হলো তার আগে বলেন তো যে তারেক রহমানের বাবা শহীদ রাষ্ট্র জিয়া রহমান তার সম্বন্ধে কত হাজার কথা আওয়ামী লীগের সাবেক মন্ত্রী কামরুল ভাই সহ অনেকে যে বিশ্রী ভাষায় কথা বলেছে একজন বীরত্ব আছে কেড়ে নিচ্ছেন আপনারা সেক্টর কমান্ডারও কেড়ে নেবেন জেড ফোর্সের কমান্ডারকে কেড়ে নেবেন সেনাপ্রধানকে অস্বীকার করবেন দেশের রাষ্ট্রপতিকে অস্বীকার করবেন সব একটা দল গঠন করে গেছেন সেই দল এখনো বাংলাদেশে অন্যতম একটা বৃহৎ দল এই দলের কোটি কোটি ভক্তি সমর্থক আছে আপনাকে চিন্তা করতে হবে একজনের বিষয়ে যখন সিদ্ধান্ত নেবেন তখন আপনাকে চিন্তা করে সিদ্ধান্ত সিদ্ধান্ত নেবেন না যে সিদ্ধান্ত ভবিষ্যতে বুমেরাং আপনার 5 সেকেন্ড যেটা বলতে চেয়েছিলেন সেটা নিশ্চয়ই স্মরণ আছে এখন আমি হাবিব ভাই যে প্রসঙ্গগুলো আনেন সেই প্রসঙ্গগুলোর উত্তর দেওয়াটা বেশ জটিল জটিলের কারণে তার মধ্যে আবেগ আছে এবং উচ্ছ্বাস আছে এবং কোন কোন ক্ষেত্রে যে কথাটি বলি যখন আমার কাছে মনে হয় যে তার সবসময় বিলম্বিত বোধোদয় ঘটে আমি আবার উল্লেখ করছি খুব খেয়াল করা দরকার যে আপনি ইতিহাসের কোন বিষয়কে আপনি ঢেকে রাখতে পারবেন না যার যতটুকু প্রাপ্য তাকে থেকে সেটা পেতেই হবে সে 100 বছর হলেও পেতে হবে জানেন অবাক হত্যাকাণ্ডের পর 100 বছর পরে ব্রিটেনের পার্লামেন্টে সেখানে নিন্দা প্রস্তাব এনেছে এবং তারা বলেছে যে এই হত্যাকাণ্ড কোনো ক্রমেই উচিত হয়নি এবং এটাকে নিন্দা করার ভাষাও কিন্তু ব্রিটেনের পার্লামেন্টে নাই আমি নিশ্চয় লক্ষ্য করেছি আন্তর্জাতিক মিডিয়া তো সব জায়গায় এসেছে অতএব ইতিহাসকে কিন্তু আপনি কোনোভাবে ঢেকে রাখতে পারবেন না কোনো কোনো সময় চাপাতে রাখতে পারবেন কোনো কোনো সময় আপনি সময় ক্ষেপণ করতে পারবেন আমি যে প্রসঙ্গটি হাবিব ভাই বারবার উল্লেখ করার চেষ্টা করছেন যে তিনি নাম ধরে ধরে উল্লেখ করেন যে কে কি বলেছেন না কে এখানে জামুকায় প্রথা উত্থাপন করেছেন কে যশোদর ছিল না আমি বলি যে বিএনপি যে দলটি গঠিত হয়েছে সেই বিএনপি গঠন প্রক্রিয়া পৃথিবীর দল এভাবে গঠিত হয়নি এবং বিএনপি গঠন প্রণালী তো ভিন্ন অতএব সেই জায়গায় যদি আপনি কথা বলতে চান তাহলে তো যে বলা হবে আমি এক প্রায় বলে থাকি এক তিনটি মুক্তিযোদ্ধা এক মোটা দাগার আলবদর আলসান আর সমাজের কিছু অংশ এই ঘোটা দিয়ে বানিয়েছিল বিএনপির ওই ওই অতীত ইতিহাসটা টেনে লাভ নেই কারণ কিছু থাকে না উনি তো বলছেন যে বাংলাদেশের একটি অন্যতম বৃহত্তম রাজনৈতিক দল এখনো বিএনপি তার সমর্থক আছে কর্মী আছে নেতা আমি বিএনপির কোন হাবিব ভাইকে তো প্রশ্ন করতে পারি না কেন পারবেন খুব কোনো কারণে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা তিনি আমার ছাত্রলীগের সভাপতি ছিলেন আমি সেই তার নেতৃত্বে রাজনীতির মাঠে ছিলাম সার্বিক কারণে ভদ্রতার কারণটাকে আমি প্রশ্ন করতে পারবো না আমি যদি একজনকে প্রশ্ন করি যে রাজনৈতিক দল বদলে কাকে বলে গঠন শৈলী কি যেই দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান তার গঠনতন্ত্রে লিখে গেছে যেটা কোনো ফৌজদারি অপরাধে অভিযুক্ত কোনো ব্যক্তি এই দলের কোনো কাঠামোর ভিতরে থাকতে পারবে না সাথের কথায় বেগম খালেদা জিয়া জেলে যাওয়ার আগে তিনি হোটেলের ভিতরে একটি অনুষ্ঠান করে সাথের কথাটা বিলুপ করলেন কি কোন আইনের বলে তাহলে তো গঠন প্রক্রিয়ার সময় তাহলে এটা অনেক ভালো কোন গঠন মন্ত্রে বলে
চিঠি এবং নির্বাচন কমিশন এটা মেনে নিল একবারটা চিঠি দিয়ে নির্বাচন কমিশন দায়িত্ব শেষ নজরুল ইসলাম খান যে একটা চিঠি দিয়ে আসলো যে আমরা পরবর্তী উত্তর দেবো এরপরে কিন্তু কোনো উত্তর কিন্তু আর নাই আর বারবার কিন্তু বলা হয় যে বঙ্গবন্ধু হত্যাকারীদের সঙ্গে কারা ছিল কেরা ছিল না এটা বলা হয় আর তাহলে তো খন্দকার মুস্তাক তো বিএনপির জনক প্রতিষ্ঠাতা কারণ জিয়াউর রহমানকে বলা হয় যে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক তা 20 আগস্ট খন্দকার মুস্তাক তার অর্ডিন্যান্স বলে সমস্ত কিছু বাকশালের কর্মকাণ্ড রাজনৈতিক কর্মকাণ্ড সমস্ত কিন্তু বিলুপ্ত করে দিল করলো তো তাহলে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক কে জিয়াউর রহমানের আগে খন্দকার মুস্তাক তাহলে খন্দকার মুস্তাক হচ্ছে বিএনপির প্রতিষ্ঠাতার একজন আপনি কত চলছে বিশ্লেষণ দরকার নাই আমি খুব খোলামেলা বলি আপনি রাজনীতির প্রসঙ্গ নিয়ে যখন কথা বলতে যাবেন তখন ইতিহাসের নির্মম ব্যাখ্যা করতে হবে যেটা সঠিক সেটা বলতে হবে এখন আমি যদি বারবার টেনে আনি আপনি আবুল ফজলের যে ছোট গল্প জিয়াউর রহমানের শিক্ষা উপদেষ্টা থাকা অবস্থাতে তিনি লিখেছিলেন মিত্রের আত্মহত্যা তা মিত্রের আত্মহত্যা কি কি দেখিয়েছিলেন জিয়াউর রহমান খুনিদের কে কিভাবে তিনি বিদেশে বিভিন্ন জায়গায় পোস্টিং দিয়েছিলেন যেটা হাবিব ভাই উল্লেখ করছেন সেটা উল্লেখ করলে তো ইতিহাসের একটা অংশ ক্ষুদ্র অংশ শুধু জিয়াউর রহমান না পরবর্তীতে এরশাদ তার পরবর্তীতে বেগম খালেদা জিয়া বারবার সেটা করেছে এমনকি রংপুরে বিএনপির থেকে যে উপনির্বাচনে মনোনয়ন দিয়েছে সেটাও দিয়েছে বঙ্গবন্ধুর খুনির একজন স্ত্রীকে অর্থাৎ ইতিহাস যদি ঘাটেন তাহলে কিন্তু অনেক কিছু বেরোবে বিএনপির ক্ষেত্রে আমি সেই ব্যাখ্যা যাচ্ছি না কারণ বিএনপির রাজনৈতিক দল হিসেবে এখনো তারা নিজেদের পরিচয় দেয় এখনো পরিচয় দেয় সেই দলের কাঠামো কিভাবে চলছে কেন চলছে সেটা অন্য ব্যাখ্যা আওয়ামী লীগের কোথায় ত্রুটি কোথায় বিচ্যুতি অনেক হতে পারে হাবিব ভাই তো নির্বাচন নিয়ে আসবে হাবিব ভাই তার উপর নির্বাচনে কি ঝামেলা হয়েছে আনবে তার নির্বাচনে কোন কোন সেন্টারে কি ঘটনা ঘটেছে দুর্ঘটনা ঘটেছে সেগুলো আনবে সেই বিষয় আনলে তো আপনি কোনো ব্যাখ্যা আনতে পারবেন না আপনি প্রসঙ্গটা উত্থাপন করেছেন তাই এই প্রসঙ্গ আমি এনেছি যে আপনাকে কৃতকর্মের ফল একদিন না একদিন ভোগ করতেই হবে খুনিরা এবং খুনির পক্ষের মানুষরা বাংলাদেশে চেয়েছিল কোনদিন যেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর নাম উচ্চারণ না হয় আপনাকে আমি বলেছি ব্রায়ান ব্রাউন তিনি 21 আগস্ট 1975 সালে তিনি যখন ভোটার ইন্টারকন্টিনেন্টে ঢোকেন তাকে কি গৃহবন্দী করা হয় নজরবন্দী করা হয় তিনি যখন দেশে ফিরে যান তিনি একটা বিবৃতি দিয়েছিলেন তথ্য বিবরণী প্রকাশ করেছিলেন তিনি তার লেখা লিখেছিলেন আমি দিব্যচক্ষু দেখছি শেখ মুজিবের বাসস্থান তার কবরস্থান তার ব্যবহার্য বস্তু বাঙালির দর্শনীয় বস্তুতে পরিণত হবে এটা শুধু সময় ব্যাপার মাত্র তখন আমরা অনেকে দেখি নাই সত্যি কথা তখন আমাদের অনেক কৃতিমান মানুষরা কিন্তু দেখেন নাই তখন অনেক কৃতিমান মানুষরা জিয়াউর রহমানের সাথে তাল মিলিয়েছেন সত্য আরেকবার এই কথাটি সত্য অর্থাৎ সেই বিবেচনা না করে আমি বলি ইতিহাসের যে অধ্যায়টি সেই অধ্যায়টি থেকে আমাদের পাঠ নিতে হবে অর্থাৎ ওই কমান্ডার সঙ্গে যুক্ত ছিলেন না এটা বলবার কোনো সুযোগ নাই এবং বঙ্গবন্ধুর বিরুদ্ধে যে সমস্ত কর্মকাণ্ড হয়েছে বিশেষ করে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর তার নাম ইসলাম মুসলমানের জন্য সেই কাঠামো তৈরি করেছেন জিয়াউর রহমান পরবর্তীতে এরশাদ ফলো করেছেন এবং বেগম খালেদা জিয়া অনুসারীরা করেছেন আমি সুভাষ রায় আমার সুর ভাইকে একটা ধন্যবাদ দিচ্ছি বড় করে কিছু কথা আমাকে বলার সুযোগ করে দিয়েছে বিএনপির গঠন প্রণালী এই সমস্ত বিভিন্ন বিষয় নিয়ে বাংলাদেশটা একটা ব্যতিক্রম এবং জিয়ার করা গঠনতন্ত্র কিভাবে পরবর্তীতে সংশোধিত হলো সেটা বলবো তো এই জন্য ধন্যবাদটা দিয়ে নিলাম পৃথিবীর কোথাও আছে যে জনগণের ভোটে নির্বাচিত হওয়ার পর একক সংখ্যাগরিষ্ঠতা পর পর তারা সংসদে বসতে পারে না সেই দেশটা যুদ্ধ করে স্বাধীন করতে হয় পৃথিবীর ইতিহাসে কি আছে বাংলাদেশ একজন ব্যতিক্রমী দেশ ভাষার মায়ের ভাষা প্রতিষ্ঠা করতে জীবন দিতে হয়েছে কোথাও কোথাও হয়নি বাংলাদেশে হয়েছে যে দেশে প্রধান সেনাপতি সেনাপ্রধান গ্রেপ্তার হন কে করে ব্রিগেডিয়ার জেনারেল একজন মেজর জেনারেল না ব্রিগেডিয়ার খালিদ মোশাররফ বন্দি করে রাখে পৃথিবীতে কোথাও আছে সেই বন্দি দশার থেকে সেই সেনাপ্রধানকে আবার সিপাহী জনতা মুক্ত করে নিয়ে এসে আবার ক্ষমতার পাদপীঠে বসায় আছে কোথাও পৃথিবীতে জিয়ারমনকে ক্ষমতা দখল করেছেন জিয়ারমনকে 15 আগস্ট ক্ষমতায় গিয়েছেন জিয়ারমনকে 15 আগস্ট সেনাপ্রধান হয়েছেন না
কোনটার সাথে জিয়ারমানের সম্পৃক্ততা নাই বঙ্গবন্ধুর ঘটনার সাথে সম্পৃক্ততা নাই তাহলে তুমি সেনাপতি নতুন রাষ্ট্রপতি আরে বঙ্গবন্ধুর খুনিরা সাক্ষাৎকার দেবে সাক্ষাৎকার খুনি কে বলে বাঁচানোর জন্য অনেকে অনেক কিছু বলতে পারে সেটা ব্যাপার না আমি বাস্তবতা দেখব তো আমি যদি একটা কিছু করি সে তার ভাগ ভুক্ত করব আমি আমি খুন করলাম এত বড় যে সংঘর্ষ ঘটনা পৃথিবীতে আছে বর্বরতম ঘটনা ঘটালাম কথা বলতে দাও ভাই তুমি তো আমাকে অন্যদিকে নিয়ে যাও না এটা জাতি ভালো করে জানুক জিনিসটা যে এত বড় নৃশংস একটা ঘটনা ঘটালো ঘটনার পর যে আমার ক্ষমতা দিয়ে দেবে খন্দকার মুস্তাককে সেনাপ্রধান থাকবে জানেন শব্দুল্লাহ এত সহজ না যারা ঘটিয়েছিল তারাই সেনাপ্রধান ছিল তারা ঘটিয়েছিল তারাই সেদিন রাষ্ট্র ক্ষমতা সরকার গঠন করেছিল এবং জিয়া রহমান বন্দিত সাথে উনি ক্ষমতা দখলও করেন নাই ক্ষমতা গ্রহণও করেন নাই সিপাহী জনতা নিয়ে বা মানে ওরা ওনাকে বের করেছেন কে তারেক রহমান নতুন ভাবে লিখছে না আমি চ্যালেঞ্জ দেবো জিয়া রহমানকে জিয়া রহমানকে ফখরুল আলমকে বের করতে গিয়েছিল নাকি তারেক রহমান বের করতে গিয়েছিল জিয়া রহমানের গৃহবন্ধু আপনাদের বের করতে আনতে গিয়েছিলেন কারা হাসান নাকি ইনু ভাই কর্নেল তাহেরেরা ব্রিগেডিয়ার খালেদ মোহনকে পরাভূত করার জন্য জিয়া রহমানকে ভালোবেসে না তারা ক্ষমতা দখল করার জন্য কটা কু করেছে কটা পরের ব্যাপার সেদিন সেনাবাহিনী যারা মেজর র্যাঙ্কের ব্যাস খুলে পোশাক খুলে সব পালায় চলে আসলো না তারপরে একজন ভদ্রমহলে ডাক্তার মেডিকেল করেন তাকে নিঃসঙ্গ হত্যাকে মেজর হওয়ার অপরাধে জিয়া রহমান আসার পরে চেইন অফ কমান্ড ফিরিয়ে নিয়ে আর্মিকে রক্ষা করেছিল তারপরে আবার ক্ষমতা পরিবর্তনের জন্য কুপাল্টা কু তো হতেই পারে ক্ষমতা এখন আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা আন্দোলন আওয়ামী লীগ আমাদেরকে মামলা দিচ্ছে না খামাখাইতে মামলা দিচ্ছে মামলা দিচ্ছে না মারতেছে না ধরতেছে না জেলখানা নিচ্ছে না তো তারা সেনাবাহিনী তখন যে রমেশ ছিল তারা কু করতে তাদের তো সব দমাবে এটা তো স্বাভাবিক এটা তো এটা অন্য কোনো ব্যাপার না এবার আসো আপনি সকালে বিকালে এসে সকালে বিকালে আসতে পড়লে কু করলে হবে না হ্যাঁ কু করলে হবে না কু করতে গেলে হবে না আমাকে না না আমাকে তো মেরে ফেলতে আরে কথার ভিতরে এত কথা বলতে হবে না আজকে তো সাদের কোয়াধারের কথা যে বলা হচ্ছে বাংলাদেশে আর কেউ না হোক আমি তো সাক্ষী আমি তো সাক্ষী হাবিবুর রহমান হাবিব 2015 সালের 12 জানুয়ারি চ্যানেল 24 থেকে গ্রেপ্তার হলো হাবিবুর রহমান হাবিবকে ভাটারা বনানি গুলশান বিভিন্ন থানায় গাড়ি ভাঙচুরের মামলা দেওয়া হলো রিমান্ডে নেওয়া হলো এটা তো নতুন কিছু না তো আবার কথা বলে রিমান্ডে নেওয়া হলো এই মামলা ধরেন তো সাক্ষী সেটা দিতে পারবে জানি না আমার কথা জানি না তো এখন বেগম খালেদা জিয়াকে যে মামলা সাজা দেওয়া হয়েছিল টাকা টাকার জায়গায় যদি না থাকতো আবারও বলি আপনি তো অন্য ব্যাখ্যা যাচ্ছেন অন্য ব্যাখ্যা না এটা তো তিন ঘন্টার ভিতরে আপনি বলেন সাতের ক ধারা সাতের ক ধারার ব্যাখ্যাটা আমি আসছি কথা বলতে দিতে হবে আইনি ব্যাখ্যা দেবে আইনি ব্যাখ্যা দিচ্ছি তো আমি তো বুঝতেছি অন্যায় ভাবে এই সরকার অনৈতিক ভাবে যারা রাষ্ট্রের ক্ষমতা এসেছে সেই সরকার যারা তত্ত্বাবধায়ক সরকারের দাবির জন্য 173 হরতাল করেছে হরতাল নেতৃত্ব দিয়েছিল আমি এবং জনতার মধ্যে লাস্ট দিন শপথ করেছিলাম আমি প্রথম দিন বক্তব্য করেছিলাম আমি তো এই সেই যারা তত্ত্বাবধায়ক সরকারের বিধান ক্ষমতায় যারা আসতে পারবে না নিরপেক্ষ নির্বাচনের মধ্যে দিয়ে সেই বিধান যারা বাতিল করে দেয় সেখানে তারপরে সেই অনৈতিক সরকার বেগম জিয়াকে এই যে মামলা সাজা দিল আমাদের নামে যে মিথ্যা মামলা সাজা মিথ্যা মামলা সাজা দিবেন আর সেই সাজার কারণে আমার সাথে কথা আমার বজায় রাখতে হবে আমি এখানে আমার নেতাকে আমি নির্বাচন করতে তো হতে পারে না যে আমি যেটা করেছিলেন সঠিক কাজ করেছেন আইনের শাসন ছিল এখন আইনের অপর শাসন দিয়ে এখন আমাকে আপনি জেল দিয়ে দেবেন কোন অপরাধে আমি গাড়ি ভাঙতে গেছি আমি কেন সাজা কেন আমি কোর্টে হাজিরা দিতে যাই আমাদের ওখানে জানতে যে হাবিবুর রহমান সোহেল থেকে সরকার নীরব জুয়েল এই আমাদের সালাউদ্দিন টুকু সহ হাবিবুল ইসলাম হাবিবুল ইসলাম হাবিব শত শত মামলা দেন না শত শত মামলা কেন আবার মনে করার জন্য ধন্যবাদ বলছি যে আগে আমার স্মরণশক্তি কম মনে করার জন্য ধন্যবাদ যদি পুনরায় না ঘটতো এটা অন্য আলোচনা কেন কেন 15 আগস্ট হবে
জিয়ার রহমান নামে যে সব অপচয় করা হচ্ছে আমি স্পষ্ট করব আমি দেখে যেতে পারবো কিনা আমি জানি না দেখে যেতে পারে আল্লাহ হায়াত বাঁচা রাখে এই দেশে কিন্তু একদিন মাফ চাইতে হবে আমি বলছি এটা তো আবার কারণ আবার আবেগ না কেন আপনি আবার হুমকি দিচ্ছেন হুমকি দিচ্ছেন না টাকা টাকা জায়গায় আছে আমি এই যে 6 কোটি টাকা আছে কেন এটা আইনের বিষয় তার এটা আইনের বিষয় আইন 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 এবার আবার ধন্যবাদ ডাক্তার যেদিন বেগম খালেদা জিয়াকে এই তার মামলা রায় সাজা স্থগিত করে মুক্তি দেওয়া হলো আমাদের দল থেকে নিষেধ ছিল না যাও আমি যাই না চ্যানেল টু দ্য পয়েন্টটা আমাকে ডেকেছিল এখানে আমি এসেছিলাম ভাগ্য ভালো খুরশিদ আলম দুদকের প্রধান আইনজীবী এসেছিল আমি প্রশ্ন করেছিলাম আচ্ছা আজকে যে প্রধানমন্ত্রী যে এই যে বেগম খালেদা জিয়া সাজা মুকুব করে ছয় মাস সাজা মুকুব করে যে ওনাকে ছেড়ে দিলেন আপনি কি জানতেন না মামলাটা কি দুদকের ছিল হ্যাঁ এটা আপনি দুদকের প্রধান আইনজীবী হ্যাঁ আপনি জানতেন না আপনি কি মনে করেন আইনে না এটা আইনের কারণে আমি বলি না নো নো আইনের কারণে হয়নি এটা প্রধানমন্ত্রী নির্বাহী ক্ষমতার মধ্যে সেটা হয় এবং আমি খুশি দলকে জিজ্ঞাসা করতে পারে উনি বলেন না উনি বলছেন না আমি তখন উনি তাহলে এখন আমার প্রশ্ন আমার উত্তর দেন আমি যে এই যে প্রধানমন্ত্রী আবার কথা কিন্তু আমি এনেছি ভাষণে নির্বাহী ক্ষমতা আপনাকে ছেড়ে দিতে আমার তো শেষ করে শেষ করে দিক হ্যাঁ আমি বলছি বেগম খালেদা জিয়া বেগম খালেদা জিয়াকে মুক্ত মুক্ত হয়েছে যদি আমি বলি আবারও বলি যদি যদি করোনা না আসতো বেগম খালেদাকে মুক্তি দিতে গেলে আমার সন্দেহ গেল চ্যাপ্টার আমি ওনাকে প্রশ্ন করেছিলাম যে তাহলে পরে এতদিন ধরে আমরা যে টকশোতে বলি যে কোন আইনের দ্বারা বেগম খালেদা জিয়াকে সাজা দেওয়া হয়নি যেহেতু সেহেতু পৃথিবীর সমস্ত বড় বড় আইনজীবীদের সমস্ত আইনজীবীকে আমরা নিয়ে আসি ব্যারিস্টারদেরকে তারপরও বেগম খালেদা জিয়াকে আইন দ্বারা তারা মুক্ত করতে পারবে দন্তনাগারে না তার প্রমাণ আজকে প্রধানমন্ত্রী কোন রকমের আইনের ব্যাখ্যা ছাড়াই আমি বলেছিলাম যে কথা করছেন আমি ভুল করি নাই আমি আমি বলি তার নির্বাহী কথা দিয়ে সেটাই তো বলছি যে কোন আইনজীবী তাকে মুক্ত করতে পারবে দন্তনাগারে না তার আজকের প্রমাণ হলো যে নির্বাহী আদেশ ছাড়া যেহেতু নির্বাহী প্রধান নির্বাহী বা সদস্য সরকার প্রধানের ইঙ্গিতে ওনার সাজাটা হয়েছিল আইনে আদে তার সাজা হয় না খালেদা জিয়ার কোথাও স্বাক্ষর নাই কোন চেকে স্বাক্ষর নাই কোথাও স্বাক্ষর নাই ওনাকে সাজা দেওয়া হয়েছে যেহেতু সরকার ইচ্ছা মতো সরকার ইচ্ছা করলেই তবেই উনি জামিন পাবেন বা ওনার সাজা সাজা মুখ হবে হলো তো খুরশেদ ভাই হ্যাঁ উপায় নাই তো স্বীকার করতে হবে তো মিস্টার শুভাশিস ভাই স্বীকার করতে হবে আমি হাবিব ভাইয়ের যে যে কথাগুলো বলছেন আমি আইনজীবীর সাথে কথা বলেছি ভাই আইনজীবীর সাথে কথা আর রাজনীতিবিদদের কথা তোরে আইনজীবীরা অনেক থেকে প্রদেশ আমি আপনাকে খুব তারপরে আপনার মতো জানিও রাজনীতি আমাকে সে তো আইনজীবী তো আইনে কথা বলবেন আপনি তো আইন অআইন বেআইন সব মিলিয়ে কথা বলবেন রাজনীতিতে আপনি পাঠিয়েছিলেন আগে জিগর কাছার একটি উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে বাক্সালা তিনি প্রার্থী তিনি পোস্টার ছাপিয়েছেন বঙ্গবন্ধুর ছবি সহ সেটা বঙ্গবন্ধুর লেটার পেজে ছাপিয়েছে তিনি মনে একটু দরিদ্র ছিলেন যাই সে ছবিটা অস্পষ্ট হয়েছে আওয়ামী লীগের যে প্রার্থী সে বক্তৃতায় বলছে ওই দেখেন ওরা বঙ্গবন্ধুর কথা বলে বঙ্গবন্ধুর আদর্শের কথা বলে দেখেন ছবি ছাপিয়েছে আব্দুর রাজ্জাকের মানে একটু অস্পষ্ট বঙ্গবন্ধু হয়েছে বলছেন আব্দুর রাজ্জাকের ছবি রাজনীতিবিদরা কিন্তু সব পারে এবার সামনে দর্শকরা স্বভাব হয়ে গেলে উঠলো রাজনীতিবিদরাই কিন্তু পৃথিবীর পরিচালনা করে সেটা পারবে সেটা পারবে কিন্তু আপনি যে আইন আইনজীবী তো আইনের কথা বলবেন আপনি যেভাবে আইন বেআইন নানান আইনের কথা বলবেন ও তো তালগোল পাকিয়ে ফেলবে যাই হোক সেটা না বলে আমি বলি আপনি জিয়াউর রহমানের কৃতকর্ম নিয়ে যে কথাগুলো বলছেন এই কোনটার সাথে আমি একেবারেই একমত না আপনি কোন অবস্থানে আছেন কেন কোন অবস্থানে আছেন সে ব্যাখ্যা দিলাম না এক বঙ্গভবন লাস্ট পেজ আবু সাদাত মোহাম্মদ সাহেবের বইটি আপনি ভালো করে পড়ে দেখবেন খুব স্পষ্ট করে বলেছেন যে কিভাবে জিয়াউর রহমান ক্ষমতা দখল করেছিলেন আপনি বলছেন ক্ষমতা দখল করেনি কিভাবে জিয়াউর রহমান তার শাসনামল চালিয়েছেন এবং
এই যে জাদুমিয়ার কথা যে বললেন, আমি যে প্রথম প্রসঙ্গগুলো করেছিলাম, জাদুমিয়ার ভাই মোখলেসুর রহমান সিধুমিয়া তিনি প্রথম আলোর যে ত্রৈমাসিক পত্রিকা সেই পত্রিকায় লম্বা সাক্ষাৎকার দিয়ে বলেছেন জিয়াউর রহমান বাংলা পড়তে লিখতে জানতেন না, তিনি যা কিছু বক্তব্য দিতেন তিনি উর্দুতে লিখতেন তাই বাংলায় তর্জমা করতেন। এটা এই সাক্ষাৎকারের প্রতিবাদ আজ পর্যন্ত কোন বিএনপি নেতা বুদ্ধিজীবী জ্ঞানী গুণীজন করেননি। অতএব সেই কথাগুলো উল্লেখ করতে গেলে অনেক সময় প্রয়োজন। আপনি জিয়াউর রহমানকে মহিমান্বিত করার জন্য যে সমস্ত বলছেন সেখানে বলছি আপনার বিলম্বিত বোধোদয় হয়েছে মনে হচ্ছে, আমি ওই কথা বলছি না। আপনি নির্বাচন প্রসঙ্গ আনবেন, আপনি নানান রকমের অনিয়ম দুর্নীতির প্রসঙ্গ আনবেন, আপনি নানান রকম জটিলতার প্রসঙ্গ আনবেন, সব আনেন। বাংলাদেশে তো গণমাধ্যম মুক্ত স্বাধীন, আপনি যা খুশি তাই বলেন। বাংলাদেশে এই যে উনার জন্য বদলতে বলে উনি চ্যানেলে সব চ্যানেলে না আপনি কোন জায়গায় আপনাকে আটকাতে পারে, কোন সঞ্চালক আপনাকে আটকাতে পারে? আপনি সদ্য নির্বাচন প্রসঙ্গ আনবেনি, আপনি উপনির্বাচন প্রসঙ্গ আনবেন, আপনি তারেক রহমানকে আনবেনি, এমনকি আপনি ওই যে আপনার এলাকায় একজন যুদ্ধ অপরাধীর তার মৃত্যু হয়েছে সেই মৃত্যুর পরে আপনি তার জানাজায় গিয়েছেন সেটা কি দুঃখ প্রকাশ করেছেন সেটা আপনি প্রসঙ্গ আনবেন। অতএব আপনার তো সমস্ত কিছু জনসভা, ওই জনসভা প্রসঙ্গ আমি আনতেছি না, আমি যে প্রসঙ্গটি আমাকে বলি ইতিহাস তার বিচার করবে। এখন ইতিহাস কাউকে ক্ষমা করে না, এবং ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা যে আমরা ইতিহাস থেকে শিক্ষা নিই। জিয়াউর রহমান সাহেবের ইতিহাস বাংলাদেশের স্বাধীনতা গণতন্ত্রের ইতিহাস নয়। এবং তারেক রহমান কথা বলছেন, তারেক রহমান জিয়াউর রহমান সাহেব যখন মৃত্যুবরণ করেন দুঃখজনক ভাবে তখন তার বয়স কিন্তু একেবারে কম না, একেবারে কম না। ওই যে চট্টগ্রামের যে সার্কিট, পুরনো সার্কিট হাউস যেটা এখনো পর্যন্ত এই সরকার এখানে অর্থ বরাদ্দ করেই যাচ্ছে, জিয়া স্মৃতি জাদুঘর, সেই জাদুঘরের ওখানে বেগম খালেদা জিয়া মাত্র 12-14 মিনিটের জন্য গিয়েছিলেন, তারেক রহমান সাহেব একবারও যাননি। তার পিতাকে কোথায় হত্যা করা হয়েছে সেটা দেখতে পর্যন্ত যাননি। অত বড় ইতিহাস বলেন না, ইতিহাস বড় নির্মম। কি সম্পর্ক? না না, সম্পর্ক না। আপনি রাজনীতিতে আদর্শ আবেগ যে ভালোবাসা আপনার যে ঐকান্তিক প্রয়াস সেই প্রয়াসগুলো ধার ধারেন না, শুধুমাত্র রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য অফ দ্য কনস্পিরেসি, বাই দ্য কনস্পিরেসি, ফর দ্য কনস্পিরেসি, এই প্রেক্ষাপট দিয়ে এগুলো চেষ্টা করেন। সেই প্রেক্ষাপটে আপনারা মাঝে মাঝে আশার আলো দেখেন, মাঝে মাঝে মনে করেন এই বুঝি মনমোহন সিং এর সরকারের পতন ঘটবে, নরেন্দ্র মোদী সরকার আসবে ক্ষমতায়, পরদিনই বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হবেন, মনে করেন যে পৃথিবীতে এইবার যদি ডোনাল্ড ট্রাম্প যদি বিদায় হয় তাহলে আপনারা ক্ষমতায় আসবেন, এবং এরকম নানান রকম প্রেক্ষাপট আপনারা হিসেব করেন, অনেক স্বপ্ন দেখেন। এই খোয়াব নামার সিনেমা আত্মজ এই খোয়াব নামার মধ্যে আপনারা সুভাষকে আরেকবার খুব ছোট্ট করে নিয়াসের কারণে বিচারপতি ছায়েন পৃথিবীর কোথাও আছে কোন ইতিহাসে? একই ব্যক্তি প্রধান বিচারপতি, দেশের রাষ্ট্রপতি, প্রধান সামরিক আইন প্রশাসক, কে বানিয়েছে? খন্দকার মুশতাক। আরে কি বলেন না বলেন, ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ হত্যাকাণ্ডের পরে খালেদ মোশাররফ কি বলেন, ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ বানিয়েছে আসল ব্যাপার, জিয়াউর রহমান দাদা বন্দি, এবং পৃথিবীর ইতিহাস কথা আছে, মার্শাল্লাহ যার যার সংসদ থাকে আছে এই বাংলাদেশে, কিন্তু 75 সালের 15 আগস্ট এটা কিন্তু মার্শাল্লাহ জারি করেছিল, তারপর সংসদ ছিল, এই জবাব হচ্ছে কারা করেছিল? আওয়ামী লীগের নেতা রেখে যখন জিয়াউর রহমান তো জন্ম হয় সিলিগুড়ি চিফ অফ স্টাফ গেল সায়েম। আচ্ছা এই বিষয়টা আপনি আপনার কথা বলেন, সায়েম তিনটা পদে একই সাথে ছিলেন, বিষয়টা বুঝলেন কবে? মন আমি অনেক আগে বুঝছি, একজন রাজনীতিবিদ, একজন মানুষের, একজন সাংবাদিকের, তিন রাজনীতি মানুষ সাংবাদিক মানুষ না, এই হলো অবস্থা। শেষ করি, সায়েমকে অন্যায় করছিল, একই সাথে উনি এই তিনটা পদ দখল করেছেন, সেখানে একটা পদ তাকে যেতে হবে। আর জিয়াউর রহমানের বাংলা পড়তে জানতেন না, বক্তব্য করতে সবকিছু সবকিছু দেখে দেখে পড়তেন নাকি? এটা ভাইয়ের আমার
এগুলো দেখে কোথায় নাকি কোথায় না বাংলা না ওরা একমাত্র বঙ্গবন্ধু এবং বঙ্গবন্ধু কন্যা ছাড়া বাংলাদেশে লিখিত না উনি মাঝে ভাষণ দিতেন না তাতে কি উর্দুতে লেখা থাকতো হ্যাঁ উর্দুতে লেখা থাকতো বাংলায় করতেন এটা বলেছেন সিদ্ধুয়া ঠিক আছে এটা সিদ্ধুয়া বলে থাকে তাহলে আজকে দেশ জাতি সারা পৃথিবীতে যারা দেখছেন তাদের কাছে আমি বিনয়িতভাবে বলতে চাই যে শেষ করতে হবে শেষ করতে এইভাবে বলতে চাই তাহলে জিয়া রহমান কেন বাংলা পড়তে পারলেন না ওনার বাড়িতে বগুড়া গাবতলি নাকি তা না লেখাপড়া করেছেন কোথায় জন্ম তো ওখানে লেখাপড়া করেছেন কোথায় আবার কোথায় আরে বাবা আপনি বলবেন আমি তো বলবো তো জিয়ার বাড়ি গাবতলি গ্রাম একদম গেছি বাড়িতে গেছি তো সেই জিয়ার আট তো চলে গেছেন আপনি তো বলছেন না শেষ করতে হবে আমাকে বাড়িতে আমি গেছি জিয়ার বাংলা পড়তে পারতেন না কেন কারণ আপনাকে বলে দিচ্ছি আজকে যে জাতিকে বলতে চাই জি শেষ করতে হবে জিয়া রহমানের পরিবার এত বর্ধিষ্ঠ পরিবার অতীত কাল থেকে অনেক বড় শিক্ষিত পরিবার ছিল বিধায়ী জিয়ারের বাবা সেদিন ইন্ডিয়াতে ক্যামেরা হিসেবে কাজ করতেন চাকরি করতেন তার চাচা করাচিতে চাকরি করতেন তো আজকে আমরা যারা জিয়া রহমানের সমালোচনা করি সেই জায়গায় ওই সমস্ত স্কুলে উনি পড়েছেন উর্দু স্কুলে পড়েছেন ইংরেজি স্কুলে পড়েছেন উর্দু স্কুলে পড়েছেন ইংরেজি স্কুলে পড়েছেন সেই জিয়া রহমান সমালোচনা সেই জিয়া রহমানই কিন্তু একুশে পদক প্রবর্তন করে গেছেন বাংলা পড়তে জানতে পারতেন না পদক প্রবর্তন করেছেন সেই জিয়া রহমানের পদক বীরুত্তম কেড়ে নিতে চাচ্ছেন আজকে সেই জিয়া রহমান স্বাধীনতা পদক প্রবর্তন করে গেছেন সুভাষ চন্দ্র রায় আজকের বাংলাদেশের উন্নয়ন এই ইরিগেশন এই ম্যান পাওয়ার এই গার্মেন্ট সেক্টর আপনি নিজেই স্বীকার করেছেন যে আপনার অনেক আগের থেকে আপনার বোধোদয় ঘটেছে তাহলে আপনি সত্য যে অবস্থান থেকে আপনি বোঝাদার ব্যাপার না জানেন না কেন নির্দেশ দিয়েছেন যুদ্ধে ঝাঁপিয়ে পড়ো হ্যাঁ যুদ্ধ করেছি যখন গুলির মুখে আমাকে ফেলে দিয়েছিল গুলির মুখে আমাকে ফেলে দিয়েছেন হ্যাঁ তার মানে আপনার অনেক আগে থেকেই পরিকল্পনা ছিল যে কি করতে হবে না আমি তো আপনি গুলির মুখে গেছি নিয়ে গেছেন এবং আপনার আজকে অবস্থা আমি পাঁচে দিয়ে কিন্তু আমি আমি পিছনে ছিলাম না আমি সাথে গেছি কিন্তু সে গেছেন তা গেছি না এখন গেছে একটা যুদ্ধ আমি গেছি কিন্তু গেছেন তা আমার কাছে এখন ভাবতে কষ্ট হচ্ছে যে আপনি নিজের অসত্যর জায়গাটি তৈরি করেছে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে হয়তো আমার যারা বিএনপি যারা করেন অসন্তুষ্ট হবেন তারপর আমি বলবো আমি বঙ্গবন্ধুকে অশ্রদ্ধা করতে চাই না শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে যদি অশ্রদ্ধা করে তাকে আমি সবচেয়ে বেশি ঘৃণা করি এবং আপনার ঘৃণা করবো এবং হাবিবুর রহমান হাবিব ভাইয়ের কিছুটা সৌভাগ্য তখন চ্যানেল ছিল না তখন বেসরকারি টেলিভিশন ছিল না তখন ফেসবুকের এই বারবারন্ত ছিল না সবার হাতে মোবাইল ছিল না তাহলে হাবিব ভাইয়ের আগের যা বক্তৃতাগুলো এগুলো যদি আমি এখানে দেখাতে পারতাম এবং তিনি যে মাত্রায় যেই আঙ্গিকে বক্তৃতা দিতেন এবং সেই বক্তৃতাগুলো দেখানো যেত তাহলে নিশ্চয় তিনি মানুষ হলে খুশি হতো কষ্ট পেতেন না কষ্ট পেতেন আসলে আমার কথাটা দেশের একটা অংশ তো খুশি হতো আমার খুশি হতো আমার কথাটা সঠিক নয় আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ মারা দুটোয় সোমবার সকাল 11:30 এবং শুক্রবার দুপুর 1:30 দেখবার আমন্ত্রণ রীতি তোমাদের পর্বটি আপনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সরাসরি দেখতে পারেন ফেসবুক এখন তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিমিং হচ্ছে আর ইউটিউবে থাকলে আপনি তৃতীয় মাত্রা আপনি ডাউনলোড করে নিতে পারেন তৃতীয় মাত্রা দেখবার জন্য এবং অনুষ্ঠান সম্পর্কিত তথ্যাদি জানবার জন্য মিস্টার হাবিবুর রহমান হাবিব সুভাষ চন্দ্র রায় অসংখ্য ধন্যবাদ আপনাদের আলোচনায় অংশ নেওয়ার জন্য দর্শক যে বিষয় নিয়ে বিতর্ক হচ্ছিল এই বিতর্ক বহু পুরনো বিতর্ক নতুন নতুন মাত্রা হয়তো তাতে যুক্ত হয় কিন্তু এই বিতর্ক থেকে তিনটে লাইন আসলে খুবই প্রণিধানযোগ্য ওনারাই উচ্চারণ করেছেন এবং খুবই প্রণিধানযোগ্য একটি হচ্ছে যে ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না দ্বিতীয়টি হচ্ছে ইতিহাস খুবই নির্মম এবং তৃতীয়টি হচ্ছে যে ইতিহাস কাউকে আসলে ক্ষমা করে না এবং ইতিহাস প্রত্যেককে তার পাওনা বুঝিয়ে দেয় আমরা আশা করব যে আমাদের রাজনৈতিক নেতারা
রাষ্ট্র পরিচালনার সঙ্গে যারা যুক্ত ছিলেন আছেন এবং ভবিষ্যতে থাকবার স্বপ্ন দেখছেন প্রত্যেকের জন্য সেই কথা মনে রাখেন। দর্শক আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।